আজ দুপুর শুরু করলাম ভাত আর চিকেন কষা দিয়ে। তো রান্না করেছে দিদা, আমি প্রথমে ভাত দুভাগ করে নিয়েছি, এবার চিকেন কষাটা জাস্ট দেখো অসাধারণ। বন্ধুরা, তোমাদের হয়তো জিভ থেকে জল বেরোচ্ছে জানি, কিন্তু জলটা সামলে রাখো, তোমরা বাড়িতে এরকম চিকেন কষা বানিয়ে খাও। দেখো একটু ঝোল, এক পিস মাংস আর আলু দিয়ে প্রথমে আমি খেয়ে দেখব কেমন হয়েছে, কারণ দেখে তো মনে হচ্ছে একটু ঝাল হবেই। তো ঝাল খেতে তো আমি ভালোই বাসি, তো তোমরা কে কে ঝাল খাও বন্ধুরা বলো কিন্তু অবশ্যই। চিকেন কষাটা একেবারে আহ দুর্দান্ত হয়েছে, একদম অসাধারণ। এবার মাংসের ঝোল দিয়ে আমি ভাতটা মেখে নিচ্ছি। এই চিকেন কষা ঝোল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার। তো বন্ধুরা, আজকে দুপুরে আমি এটাই